হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই সেশনে আমরা মে মাসের দু হাজার কুড়ি মে মাসের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো এখানে টপ সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টিটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে সেই ধরনের বাছাই করা প্রশ্ন উত্তর আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ভিডিও বেল আইকন অবশ্যই অন করবে তাহলে নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে থাকে তো তোমরা নোটিফিকেশন অন বেল আইকন অন করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এটার পিডিএফ চাইলে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং তো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অবশ্যই সেখানেও জয়েন করো তোমরা চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি তো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। সেগুলো আমি প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসে প্রত্যেক দিন যখন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করিয়েছিলাম প্রত্যেক দিন দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স তো সেইখান থেকেই বাছাই করা প্রশ্নোত্তর আজকে পঁয়ষট্টিটি তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আগেও করানো হয়েছে তো সেজন্যই প্রশ্নোত্তর আকারে এটি করা হবে আজকে এবং প্রত্যেকটা প্রশ্ন বলবো দুই থেকে তিন সেকেন্ডের মতো সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে তোমরা উত্তরটা চিন্তা করবে এবং উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবে তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেব তো আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে নিযুক্ত হলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার হবে অপশান এতে যেটা দেখতে পাচ্ছ টি এস ত্রিমূর্তি স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার প্রত্যেকেই উত্তরগুলো তোমরা নিজের থেকে আগে কমেন্ট করার চেষ্টা করবে তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলবো নেক্সট হচ্ছে সম্প্রতি নাসা এর প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত হয়েছেন তিনি কোন দেশের অধিবাসী ছিলেন নাসা এর প্রাক্তন অধ্যক্ষ চেয়ারম্যান প্রয়াত হলেন তো তিনি কোন দেশের অধিবাসী ছিলেন তিনি আমেরিকার অধিবাসী ছিলেন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী কোয়েশ্চেন সম্প্রতি কাকে পাবলিক এন্টারপ্রাইজেজ সিলেকশন বোর্ড এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এটার সঠিক উত্তর হয়ে যাবে রাজীব কুমারকে অপশান সি পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন রাজীব কুমার অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখব সম্প্রতি কাতারে ভারতের রাষ্ট্রদূত কাকে নিযুক্ত করা হয়েছে তো কাতারে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে দীপক মিত্তালকে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা উত্তর অপশানগুলো দেখবে অপশানগুলো দেখে উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবে তারপর আমি তোমাদের তিন সেকেন্ড পর সঠিক উত্তর বলে দিচ্ছি নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচ নম্বর কোন দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে থাকে তা আমরা প্রত্যেকেই জানি ফার্স্ট মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসাবে পালিত হয়ে থাকে তার কারেক্ট আনসার হচ্ছে অপশান এ ফ্রেন্ডস তোমাদের আরেকটা জিনিস বলে রাখি তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো ডেসক্রিপশানে গেলেই তোমরা দেখতে পারবে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপে আমাদের প্রচুর মেম্বার রয়েছে এবং তোমরাও প্রত্যেকে জয়েন করো ফেসবুক গ্রুপে সেখানে জয়েন করলে তোমাদের যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে ফেসবুক গ্রুপে পোস্ট করে সঙ্গে সঙ্গে সেটার উত্তর তোমরা পেয়ে যাবে তো ম্যানস ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু কোন দেশ আয়োজন করবে কারেক্ট আনসার হচ্ছে সার্বিয়া আয়োজন করবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার সার্বিয়া ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ ম্যান দু হাজার একুশ নেক্সট কোয়েশ্চেন সাত সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন কারেক্ট আনসার হচ্ছে অপশান বি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন দীপঙ্কর দত্ত অপশন বি পরবর্তী কোয়েশ্চেন ভারতের বিখ্যাত খেলোয়াড় চুনি গোস্বামী প্রয়াত হলেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন এটা প্রত্যেকের কাছে আমি তোমাদের প্রত্যেকের কাছে এটার উত্তর আশা করব। কারেক্ট আনসার হবে অপশান সি ফুটবল খেলার সাথে তিনি যুক্ত ছিলেন চুনি গোস্বামী তিনি ফুটবল খেলার বিখ্যাত ফুটবল খেলোয়াড় ছিলেন এবং সাথে সাথে তিনি ক্রিকেটও খেলতেন তো অপশান সি কারেক্ট আনসার হচ্ছে নেক্সট হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের কালো চালকে জি টেক দেওয়া হয়েছে কালো চালকে টেক দেওয়া হয়েছে সেটি কোন রাজ্যের কারেক্ট আনসার হচ্ছে মণিপুর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা দশ মনরেগা যোজনায় কোন রাজ্যে সর্বাধিক শ্রমিক কর্মরত আচ্ছা কারেক্ট আনসার হবে কি ছত্তিশগড় অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ছত্রিশগড়ে মনরেগা যোজনায় সর্বাধিক শ্রমিক কর্মরত পরবর্তী কোয়েশ্চেন এক মে দু কোন রাজ্য ষাটতম স্থাপনা দিবস পালন করল কার হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট দুটি রাজ্যই ষাটতম স্থাপনা দিবস তারা পালন করেছে পরবর্তী কোয়েশ্চেন সম্প্রতি প্রকাশিত ওপেন বাজেট সার্ভেসূচিতে ভারতের স্থান কত কারেক্ট আনসার হচ্ছে ফিফটি থ্রি ওপেন বাজেট সার্ভে সূচিতে ভারতের স্থান হচ্ছে ফিফটি থ্রি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তেরো সম্প্রতি কাকে লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলো শেষ হয়ে যাবে তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো তেরো কারেক্ট আনসার হবে অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তোমরা আমার ক্লাস করবে তখন অবশ্যই খাতা পেন নিয়ে তোমরা যদি সেগুলো নোট করে রাখো তাহলে তোমাদের পরবর্তীকালে পড়তে খুবই সুবিধা হয় চোদ্দো নম্বর কোয়েশ্চেন নাসায়ের প্রথম মঙ্গল হেলিকপ্টার এর নাম কি নাসায়ের প্রথম মঙ্গল হেলিকপ্টারের নাম হচ্ছে অপশান এ ইনজিনুইটি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে কোন দেশ আর্কটিক এম নামক উপগ্রহ লঞ্চ করেছে আর্কটিক এম নামক স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি রাশিয়া নেক্সট কোয়েশ্চেন সিক্সটিন সম্প্রতি বিশাখাপত্তনম নিম্নের কোন গ্যাস নির্গমনের কারণে মানুষের মৃত্যু ঘটেছে সেখানে কোন গ্যাস নির্গমন হয়েছিল বিশাখাপত্তনমে কারেক্ট হচ্ছে নামক গ্যাস অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার স্টাইরিন নেক্সট হচ্ছে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম কনফারেন্স দু হাজার কুড়ি আয়োজন করবে কোন দেশ কারেক্ট আনসার হচ্ছে অপশান বি নেদারল্যান্ড আয়োজন করছে ইউন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম কনফারেন্স দু হাজার কুড়ি পরবর্তী কোয়েশ্চেন বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু কোন দেশে আয়োজিত হবে এটা আয়োজিত হচ্ছে স্পেনে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু স্পেনে আয়োজিত হচ্ছে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে নাম ভার্চুয়াল শিখর সম্মেলন এর আয়োজন করলো কোন দেশ প্রত্যেকেই তোমরা কোশ্চেনগুলোর উত্তর কিন্তু কমেন্ট করার চেষ্টা করবে কারেক্ট আনসার হচ্ছে আজার বাইজান আজার বাইজান হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি তো এই আজার নাম ভার্চুয়াল শিখর সম্মেলনটা আয়োজন করছে অপশান সি কারেক্ট আনসার হলো নেক্সট হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের কবিলপট্টি কাদালামাই মিঠাইকে জিআই আচ্ছা জি আই হবে এটা জি আই ট্যাগ দেওয়া হয়েছে কবিলপট্টি কাদালাই মিঠাই কারেক্ট আনসার হচ্ছে অপশান এ তামিলনাড়ুর এক ধরনের মিষ্টান্ন পদার্থ লাড্ডু টাইপের তো কবিলপট্টি কাদালাই মিঠাইকে ট্যাগ দেওয়া হয়েছে কোন দিনটি ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসেবে পালিত হয়ে থাকে কারেক্ট আনসার হচ্ছে এইট মে আটই মে দিনটি ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসেবে পালন করা হয়ে থাকে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে বাইশ সম্প্রতি ইউনেফ এর গুড রাষ্ট্রদূত কাকে নিযুক্ত করা হয়েছে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ দিয়া মির্জা দিয়া মির্জাকে ইউনেফ এর গুডউইল রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের উত্তর তোমাদের কাছে প্রত্যেকের কাছে আশা করব কারণ কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বিজয়ন্ত অ্যাট কার্গিল দ্য লাইফ অফ এ কার্গিল হিরো পুস্তক এই বইটির রচয়িতা কে নতুন একটি বই প্রকাশিত হয়েছে এই বইটির রচয়িতাকে প্রত্যেকেই তোমরা উত্তর কমেন্ট করবে তো কারেক্ট আনসার হচ্ছে দুজনেই হবে প্রথম এ এবং বি এন থাফার এবং নেহা থাফার এ এবং বি উভয় তাহলে অপশান সি কারেক্ট আনসার হচ্ছে নেক্সট হচ্ছে সম্প্রতি কে ইরাকের প্রধানমন্ত্রী রূপে শপথ নিলেন এটাও তোমরা আগে উত্তর কমেন্ট করো আমি তোমাদের তারপর উত্তর বলে দিচ্ছি এর আগে তিনি ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন আবার তিনি নতুনভাবে তিনি নির্বাচিত হয়েছেন তো কে হবে উত্তর কারেক্ট আনসার হচ্ছে আচ্ছা মুস্তাফা অল কাদেমি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে সারা বিশ্বজুড়ে কোন দিনটি থেরাসেমিয়া দিবস হিসেবে পালিত হয় কারেক্ট আনসার হচ্ছে এইট মে পঁচিশের বি আটই মে দিনটি থেরাসেমিয়া দিবস হিসাবে পালন করা হয়ে থাকে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে কোন দেশের তাদের মুদ্রা রিয়াল থেকে পরিবর্তন করে তমান করেছে এটাও তোমাদেরকে উত্তরটা কমেন্ট করতে হবে প্রত্যেককেই কারণ এটা তোমাদের বারবার বিভিন্ন জায়গাতে আমি কোশ্চেন বলেছি তোমাদের যে তাদের আগে মুদ্রার নাম ছিল রিয়াল এবং তারা নাম পরিবর্তন করে পরে তমান করেছে কোন দেশ কারেক্ট ট্রান্সার হচ্ছে অপশন সি ইরান রিয়াল থেকে তমান করেছে পরবর্তী কোশ্চেন হচ্ছে সাতাশ পাকিস্তানের বায়ুসেনায় নিযুক্ত প্রথম হিন্দু পাইলটের নাম কি অপশান এ রাহুল দেব পাকিস্তানের বায়ুসেনায় প্রথম নিযুক্ত হিন্দু পাইলট হচ্ছে অপশান এ রাহুল কোয়েশ্চেন হচ্ছে আঠাশ দু কুড়ি সালে কোন দিনটি মাতৃ দিবস হিসেবে পালিত হলো তো মাতৃদিবস হিসাবে পালিত হলো আঠাশের ডি উত্তর হবে দশ মে দশই মে মাতৃ দিবস হিসেবে পালিত হয়েছে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তোমরা যে কোনো পরীক্ষার মেটেরিয়ালস পাওয়ার জন্য এবং প্রত্যেক দিন কারেন্ট অফেয়ার্স এর পাওয়ার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক দ্বারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে সেই লিঙ্কের মাধ্যমে তাহলে সেখানে সমস্ত কিছু ম্যাটেরিয়ালস এবং পিডিএফ দেওয়া হয়ে থাকে নেক্সট হচ্ছে উনত্রিশ কোন জাহাজ মিশন সাগর অভিযানে দক্ষিণ মহাসাগরীয় দেশসমূহের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে কারেক্ট আনসার হচ্ছে আই এন এস নামক জাহাজটি মিশন সাগর মিশনটির নাম হচ্ছে মিশন সাগর অভিযানে অভিযানটির নাম দক্ষিণ মহাসাগরীয় যেসব দেশগুলো রয়েছে দক্ষিণ মহাসাগরীয় সেই দক্ষিণ ভারত মহাসাগরীয় হবে দেশসমূহের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আইএনএস কেশরি নেক্সট হচ্ছে দু হাজার উনিশ কুড়ি ব্যাঘ্র গণনা অনুযায়ী বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কত দু হাজার উনিশ কুড়িতে ব্যাঘ্র গণনা হয়েছে তো বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা কতগুলো কারেক্ট আনসার হচ্ছে নাইনটি সিক্স কয়েকটি বাঘের সংখ্যা বেড়েছে এর আগে ছিল এইটটি এইট এখন নাইনটি সিক্স অপশান বি

মৃত্যুর হার কত অর্থাৎ এক হাজার শিশুর জন্ম হলে কত শিশু মৃত্যু হয়ে থাকে অপশান সি কারেক্ট আনসার হবে বত্রিশ তাহলে শিশু মৃত্যুর হার হচ্ছে বত্রিশ সদ্যজাত শিশু মৃত্যুর হার বত্রিশ দু রিপোর্ট প্রকাশিত হয়েছে কিছুদিন আগে নেক্সট হচ্ছে আইওসি বা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এর নতুন অধ্যক্ষকে কে নিযুক্ত হলেন কারেক্ট আনসার হচ্ছে অপশান এ শ্রীকান্ত মাধব বৈদ্য আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর নতুন অধ্যক্ষ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অপশান এ কারেক্ট আনসার হচ্ছে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে এখনও অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে দেখা বাকি রয়েছে এখনও চৌত্রিশ নম্বর মে দু হাজার কুড়িতে কোন রাজ্যের তেলিয়া রুমালকে টেক দেওয়া হয়েছে তেলিয়া রুমাল একটি রুমাল এক টাইপের রুমাল টেক দেওয়া হয়েছে এটা কোন রাজ্যের কারেক্ট আনসার হবে অপশান বি তেলেঙ্গানার টেক দেওয়া হয়েছে তেলিয়া রুমালকে পরবর্তী কোশ্চেন সম্প্রতি প্রকাশিত ফাইন্ডিং ফ্রিডম বইটির লেখককে এটাও খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং এই ধরনের আরও অনেক কোশ্চেন আছে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো দেখতে থাকো পঁয়ত্রিশের কারেক্ট আনসার তোমরা অবশ্যই কমেন্ট করো তারপর আমি বলছি এটা তোমাদের বিভিন্নবার কারেন্ট এফেয়ার্স করানোর সময় বারবার বলেছি ফাইন্ডিং ফ্রিডম বইটির লেখককে তো এটার কারেক্ট আনসার হচ্ছে অপশান সি অমি স্কোবি এবং ক্যারোলিন ডোনাল্ড দুজনই ডুরান্ট অপশান সি এ এবং বি উভয়ই কারেক্ট আনসার হবে নেক্সট হচ্ছে কোন সাংবাদিক সম্প্রতি ডেটসে ভ্যালি ফ্রিডম অ্যাওয়ার্ড পেলেন এটা কোন সাংবাদিক পেয়েছেন এই কোশ্চেনটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারেক্ট আনসার হচ্ছে সিদ্ধার্থ বরদরাজন অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার সিদ্ধার্থ বরদরাজন সম্প্রতি ডেটসে ভ্যালি ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছেন নেক্সট হচ্ছে থার্টি সেভেন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর অধিকর্তা কাকে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ ডিরেক্টর কাকে নিযুক্ত করা হয়েছে কারেক্ট আনসার বি বিদ্যাপতি বিদ্যাপতি অপশান বিতে আছে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের অধিকর্তা নিযুক্ত করা হয়েছে নেক্সট হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের শহরাই খবার চিত্রাঙ্কনকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে তা আমি কতগুলো জিআই ট্যাগ বললাম এখনও পর্যন্ত কালো চাল প্রথম বলেছিলাম নেক্সট বললাম একটা তেলিয়া রুমাল তারপরে শহরাই খবার চিত্রাঙ্কন আরও জিআই ট্যাগ রয়েছে তোমরা অবশ্যই দেখতে থাকো জিআই টেক দেওয়া হয়েছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের অপশান এ ই দ্য কারেক্ট আনসার ঝাড়খণ্ড নেক্সট হচ্ছে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স দু হাজার কুড়িতে ভারতের স্থান কত কারেক্ট আনসার হবে অপশান সি সেভেন্টি সিক্স ভারতের স্থান হচ্ছে সেভেন্টি সিক্স তো মক টেস্টের আকার তোমাদের কাছে ভিডিওটি নিয়ে এসেছি কারণ প্রত্যেক দিনের কান্টেপিয়ার ক্লাস তোমরা করেছ এবং সেখান থেকে তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে এখান থেকে তোমরা সহজেই বুঝতে পারবে কোন দিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি পনেরোই মে দিনটি আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এখান থেকে পঁয়ষট্টি কোয়েশ্চনের মধ্যে কতগুলো তোমরা ঠিক করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে কারেক্ট হচ্ছে একচল্লিশ আচ্ছা একচল্লিশের প্রশ্ন কোন দেশের সভাপতিত্বে এসিও বিদেশ মন্ত্রকের বৈঠক আয়োজিত হলো হচ্ছে অপশান এ রাশিয়া রাশিয়ার সভাপতিত্বে অর্থাৎ রাশিয়ার সভাপতিত্বে এসি সিওর বিদেশ সম্মেলনটি আয়োজিত হয়েছিল অপশান এ নেক্সট হচ্ছে কোন দেশের প্রতিনিধিত্বে জি টোয়েন্টি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রকের বৈঠক আয়োজিত হল কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি সৌদি আরব সৌদি আরবের প্রতিনিধিত্বে জি টোয়েন্টি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রকের বৈঠক আয়োজিত হলো অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে তেতাল্লিশ কোন রাজ্য সরকার মাটির মাটির স্মৃতি যোজনা চালু করেছে এটার উত্তর তোমাদের প্রত্যেকের কাছে আমি উত্তর আশা করছি তো প্রত্যেকেই তোমরা কমেন্ট করবে মাটির স্মৃতি যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার কিছুদিন আগেই এটা চালু করা হয়েছে কারেক্ট আনসার হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাটির স্মৃতি যোজনাটি চালু করেছেন নেক্সট হচ্ছে সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান নামকরণ করেছে কোন দেশ এটা তোমাদের বারবার বলা হয়েছে কমিউনিটি টেবেও ওই কোয়েশ্চেনটা আমি দিয়েছিলাম কারেক্ট আনসার হচ্ছে থাইল্যান্ড অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে আমফান পরবর্তী কোয়েশ্চেন উহান ডায়েরি ডেসপেচেস ফ্রম এ কোয়ারেন্টাইন সিটি বইটির লেখককে এটিও তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কারেক্ট আনসার হবে চাইনিজ লেখক ফাং ফাং অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ফাং ফাং নেক্সট হচ্ছে ফোর্টি সিক্স সম্প্রতি কে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এই কোয়েশনটাও তোমরা অবশ্যই কমেন্ট করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি আগেও ছিলেন এবং আবার নতুন করে তিনি নির্বাচিত হয়েছেন কারেক্ট আনসার হচ্ছে অপশন সি বেঞ্জামিন নেতানিয়াহু এর আগেও তিনিই ছিলেন তো ইসরায়েলের প্রধানমন্ত্রী অপশন সি বেঞ্জামিন নেতানিয়াহু নেক্সট হচ্ছে সম্প্রতি ভারতের কাকে হু এর কার্যনির্বাহী বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ভেরি ভেরি ইম্প ইম্পর্ট্যান্ট কোশ্চেন কারেক্ট আনসার হবে অপশান এ ফর্টি সেভেন অপশান এ ডক্টর হর্ষবর্ধন গোয়েল ভারতের স্বাস্থ্যমন্ত্রীকে হু এর কার্যনির্বাহী বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে লিপু লেখো পাস ও কালাপানি অঞ্চল কোন রাজ্যে অবস্থিত যা নিয়ে ভারত ও নেপালের মধ্যে সম্প্রতি বিবাদ দেখা দিয়েছে সম্প্রতি বিবাদের কারণ কোন দুটি অঞ্চল লিপু লেখোপাশ এবং কালাপানি অঞ্চল নেপাল বলছে এটা তাদের নেপালের অন্তর্গত এই দুটো স্থান তারা নতুন মানচিত্র প্রকাশ করেছে এটা কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ডে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে ফোর্টি নাইন সম্প্রতি আবিষ্কৃত নতুন প্রজাতির পরজীবী ছত্রাকের নাম কিসের ভিত্তিতে রাখা হয়েছে পরজীবী ছত্রাক আবিষ্কৃত হয়েছে নতুন প্রজাতির তো এটার নাম কিসের ভিত্তিতে রাখা হয়েছে কারেক্ট আনসার হচ্ছে টুইটার টুইটারের ভিত্তিতে নামকরণ করা হয়েছে তোমাদের আমি বলেছি নামটা তোমরা অবশ্যই যদি পারলে কমেন্ট করে জানাও যে এই যে নতুন প্রজাতির ছত্রাকটির নাম কি টুইটার ভিত্তিতে নামটা তৈরি করা হয়েছে তো অবশ্যই নামটা কমেন্ট করে জানাবে হচ্ছে সম্প্রতি প্রয়াত বব ওয়াটসন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন কারেক্ট আনসার হচ্ছে অপশান এ কারেক্ট আনসার হবে বেসবল তিনি আমেরিকার অধিবাসী বব ওয়াটসন প্রয়াত হয়েছেন বেসবল খেলার সাথে যুক্ত তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের আনসার করতে কোনো সমস্যা হওয়ার কথা নয় কারেক্ট আনসার আচ্ছা বিশ্ব ব্যাংকের মুখ্য আর্থিক উপদেষ্টা কাকে নিযুক্ত করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক উপদেষ্টা অপশান কারমান কারমান রেনহার্টকে সম্প্রতি বিশ্ব ব্যাংকের আর্থিক উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফিফটি টু সম্প্রতি কে নাবার্ডের চেয়ারম্যান নিযুক্ত হলেন নাবার্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অপশান বি গোবিন্দ চিন্তালা রাজালু অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নাবার্ড এর চেয়ারম্যান হচ্ছেন বর্তমানে গোবিন্দ চিন্তালা রাজুলু পরবর্তী কোশ্চেন ফিফটি থ্রি কোন শহরকে উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন স্থায়ী রাজধানী করা হয়েছে এতদিন আমরা জানতাম যে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন এখন উত্তরাখণ্ডের দুটো রাজধানী শীতকালীন এবং গ্রীষ্মকালীন শীতকালীন রাজধানী দেরাদুন এবং গ্রীষ্মকালীন রাজধান রাজধানী করা হয়েছে গার্সিয়ান শহরকে স্পেলিংটাই এরকম গার্সিয়ান শহরকে গ্রীষ্মকালীন স্থায়ী রাজধানী করা হয়েছে নেক্সট হচ্ছে কোন রাজ্যে আন্দামানের বিলুপ্ত প্রয় প্রায় প্রজাতির পাম গাছের চাষ করা হয়েছে চাষ শুরু হয়েছে পাম গাছ হচ্ছে আন্দামানের এক ধরনের উদ্ভিদ এটা সম্প্রতি আন্দামানে বিলুপ্ত হওয়ার পথে তো কোন রাজ্যে আবার নতুন করে এই গাছের চাষ শুরু করা হয়েছে কারেক্ট আনসার হচ্ছে এটা হচ্ছে কেরালাতে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে ফিফটি হফ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোটস ট্রেনস অ্যান্ড প্লেনস বইটির লেখককে তো তোমাদের অনেকগুলো বইয়ের নাম বললাম ইম্পর্টেন্ট তো বইগুলো তোমরা প্রত্যেকটা খাতাতে কিন্তু নোট করে লিখে রাখবে কারণ এই কোয়েশনগুলো তোমাদের ইম্পর্টেন্ট উত্তর হবে রাস্কিন বন্ড রাস্কিন বন্ডের রচয়িত রচনা করেছেন হফ অন মাই অ্যাডভেঞ্চার অন বোটস প্লেনস অ্যান্ড ট্রেন্স নেক্সট হচ্ছে ফিফটি সিক্স সম্প্রতি ভারতের কোন শহর সম্পূর্ণ সৌরকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা হচ্ছে উড়িষ্যার কনার্ক স্পেলিং মিস্টেক হয়েছে টাইপ করতে কনার্ক শহর কনার্ক শহরকে সম্পূর্ণ সোলারাইজেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কনার্কের সূর্য মন্দির আমরা প্রত্যেকেই জানি কনার্কের সূর্য মন্দির বিখ্যাত এটা উড়িষ্যাতে অবস্থিত নেক্সট হচ্ছে ফিফটি সেভেন কোন দিনটি আন্তর্জাতিক রাষ্ট্রসংঘা শান্তিরক্ষী দিবস হিসেবে পালিত হয় ইউনাইটেড নেশন পিসকিপার ডে শান্তিরক্ষী দিবস হিসেবে পালিত হয়ে থাকে অপশান সি টোয়েন্টি নাইনথ মে দিনটিকে নেক্সট কোয়েশন আমরা দেখব ফিফটি এইট সম্প্রতি প্রয়াত হয়েছেন অজিত যোগী তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল এটাও তোমাদের কাছে উত্তর আশা করছি প্রত্যেকের কাছে দুদিন আগেই প্রশ্নটি করানো হয়েছে তো প্রত্যেকে কমেন্ট করো উত্তর কারেক্ট আনসার হচ্ছে ফিফটি এইটের অপশন সি ছত্তিশগড় ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন অজিত যোগী ছত্তিশগড় রাজ্যটি পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে আচ্ছা ছত্তিশগড় রাজ্য গঠিত হচ্ছে দু হাজার সালে তো দু সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে নেক্সট হচ্ছে থার্টি সিক্সথ ন্যাশনাল গেমস দু কোন রাজ্যে আয়োজিত হবে এটা আয়োজিত হবে ফিফটি নাইন কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি গোয়াতে থার্টি সিক্স ন্যাশনাল গেমস দু অক্টোবর নভেম্বর মান্থে গোয়াতে আয়োজিত হওয়ার কথা ছিল কিন্তু আবার স্থগিত করা হয়েছে করোনা প্যান্ডেমিকের জন্য এটা এখনও ডেট ঠিক হয়নি কবে হবে কিন্তু গোয়াতেই হবে নেক্সট হচ্ছে সম্প্রতি কে কেরালার প্রথম মহিলার ডিজিপি নিযুক্ত হলেন এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা প্রত্যেকের কাছে উত্তরও আমি আশা করছি কারেক্ট আনসার হবে অপশান এ আর শ্রীলেখা সম্প্রতি কেরালার প্রথম মহিলা ডিজিপি নিযুক্ত হয়েছেন নেক্সট কোয়েশ্চেন সিক্সটি ওয়ান ভারতের কে প্রথম ইউএন জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি দ্বারা সম্মানিত হলেন কারেক্ট আনসার হচ্ছে সুমন গানি অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার সুমন গানি নেক্সট হচ্ছে সম্প্রতি কোন দেশের নৌসেনা বাহিনী লেজার মারণাস্ত্র পদ্ধতি সফল পরীক্ষা করেছে লেজার মারণাস্ত্র পদ্ধতি অর্থাৎ লেজারের মাধ্যমে যে কোনো আকাশযানকে বা বায়ুযানকে ধ্বংস করা যাবে লেজারের মাধ্যমে আকাশ পথেই ধ্বংস করে দেওয়া যাবে তেটার সফল পরীক্ষা করেছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট হচ্ছে সিক্সটি কোন রাজ্য বিরল প্রজাতির উদ্ভিদকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে তো এটা হচ্ছে উত্তরাখণ্ড এই রিপোর্টটি প্রকাশ করেছে অপশান বি তারা এই রিপোর্টে প্রায় এগারোশোটি প্রজাতির উদ্ভিদ রয়েছে যারা প্রায় বিলুপ্ত প্রায় তো উত্তর এখন প্রকাশ করেছে অপশান বি পরবর্তী কোশ্চেন দিকে এগিয়ে গেলে আমরা আরও ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন দেখতে পাবো যেটা হচ্ছে সম্প্রতি কে ইনভেন্টার অব দ্য ইয়ার দু পুরস্কার পেলেন কারেক্ট আনসার হচ্ছে অপশান সি রাজীব জোশী ইনভেন্টার অব দ্য ইয়ার দু পুরস্কার পেলেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রত্যেকের কার কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো সিক্সটি কোয়েশ্চেনের মধ্যে কে কতগুলো ঠিক করতে পারছো নেক্সট হচ্ছে কোন দেশে ইন্ডিয়ার নামক ওয়ার গেম সেন্টার স্থাপন করা হয়েছে ওয়ার গেম সেন্টার মানে হচ্ছে অর্থাৎ সে দেশে ভারত একটা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করবে যে প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সেখানকার সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে তো এটা ইউগান্ডাতে করা হয়েছে ইউগান্ডাতে ওয়ার্ল্ড গেম সেন্টার করা হয়েছে ভারতীয় সৈন্যবাহিনী সেখানে ইউগান্ডার সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দেবে তাহলে অপশান ডি কারেক্ট আনসার পঁয়ষট্টি কোয়েশ্চেন শেষ হয়ে গেল তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কতগুলো কোয়েশ্চেন তোমাদের ঠিক হয়েছে এবং এখন যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে কিন্তু একটা লাইক অবশ্যই করবে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আজকের লাইক টার্গেট হচ্ছে ফাইভ হান্ড্রেড প্লাস তোমরা কিন্তু লাইক চাই অবশ্যই প্রত্যেকে লাইক করো তোমার ফ্রেন্ডসের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং পঁয়ষট্টিটি কোশ্চেনই তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই প্রত্যেকে এক্ষুনি ফেসবুক গ্রুপে জয়েন করো তোমাদের যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করতে পারবে যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারবে তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ